আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আমার যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন সকলে নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া বা সুজির বরফি। তো এই রেসিপিটি দেখানোর আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করব। প্রথমে আমি ফ্রাই প্যানে সুজিটাকে একটু টেলে নেব। আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। হালুয়াটা তৈরি করতে হবে চুলোর আঁচটা মিডিয়াম টু লো করে। এখন এই সুজিটাকে বেশ কিছুক্ষণ আমি টেলে নেব, প্রায় 5 মিনিট আমি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকব যেন সুজিটা একেবারে ঝুরঝুরে হয়ে যায়। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, মোটামুটি 5 মিনিট ভেজেছি। আমি ঘি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এই ঘিটা আমার ঘরে তৈরি করা, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ঘি দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে, একেবারে দানা দানা হওয়া পর্যন্ত। তো আমি ভেজে নিচ্ছি সুজিটাকে, আগে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর দানা হওয়া পর্যন্ত ভেজে নেব। আরও প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন একেবারে দানা হয়ে গেছে সুজিটা। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি 4-5টা এলাচ মাথা ফাটিয়ে দিয়েছি আর 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম। এখন আমি লিকুইড দুধ দিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর সেই মগ দিয়ে আমি আরও 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে, অনবরত নেড়ে মিশাতে হবে, নয়তো দলা বেঁধে যাবে। ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধের বদলে আপনার মাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, গুঁড়ো দুধটা দিলে একটু স্বাদ হয়। এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম, আরও 1/2 কাপ চিনি দেব। 2 কাপ সুজিতে 1.5 কাপ চিনি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, আর আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে। তো চিনিটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমি 1 চিমটি লবণ দিয়েছি, যেটা ভিডিওতে শো করা হয়নি। 1 চিমটি লবণ আপনারাও দিয়ে নেবেন। নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম নারকেল কুড়োনো, 1 কাপ নারকেল কুড়োনো দিয়েছি। এই নারকেল কুড়োনোটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর আরও 1 কাপ দিয়ে দেব। স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ নারকেল কুড়োনো দিয়ে দিলাম। আমি একেবারে পিওর নারকেল কুড়োনোটা ইউজ করেছি, টাটকা। আমি ফ্রিজের কোনো নারকেল কুড়োনো দেইনি, আমি সরাসরি নারকেল কুড়িয়ে তারপর দিয়ে দিয়েছি। 2 কাপ নারকেল লেগেছে এখানে। ভিউয়ার্স দেখুন সুজির হালুয়াটা হয়ে গেছে। যখন এরকম ফ্রাই প্যান থেকে এইভাবে ছেড়ে আসবে তখন বুঝবেন হয়ে গেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নেব, নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। ঢেলে নিলাম একটা ডিশে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে সেট করে নেব এই ডিশের মধ্যে, ছড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ করতে পারেন, আমি বরফি আকারে কেটে নেব, তাই আমি আগে ডিশে ছড়িয়ে নিচ্ছি। আর যেই গরম মশলাগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দেব। তো ভালোভাবে সেট করে নিচ্ছি। সেট হয়ে গেছে। এখন সাইড থেকে একটু এরকম করে চেপে চেপে দিচ্ছি যেন সাইডটা দেখতে সুন্দর দেখা যায়। এভাবে করে আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপর আমি কেটে নেব। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন আমি দেখাচ্ছি। দেখুন একেবারে একটু শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে পুরোপুরি। এখন ছুরি দিয়ে কেটে নেব বরফি আকারে। আপনারা চাইলে যে কোনো শেপ করে তৈরি করতে পারেন। আজকে আমি বরফি আকারে কেটে দেখাচ্ছি।
আপনারা ছাদের মধ্যে দিয়েও করতে পারেন। এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এখন ডিশটাকে একটু ঘুরিয়ে নিলাম। এখন একটু কোনাকুনি করে বরফি আকারে কেটে নিতে হবে। কোনাকুনি করে কাটলে বরফি আকারে হয়ে যায়। কেটে নিলাম বরফি আকারে। এখন একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা এভাবে কেটে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনারাও ডেকোরেশন করে নিতে পারেন, পেস্তা বাদাম কুচি দিয়েও ডেকোরেশন করতে পারেন। তো ভিউয়ার্স দেখে নিলেন কত সহজে সুজির হালুয়াটা তৈরি হয়ে গেল। তো আজকের আমার এই সুজির বরফি বা হালুয়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।